প্রিয় শিক্ষার্থী, আমরা জানবো মুক্তিযুদ্ধের সময় বিশ্বের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের নাম, অর্থাৎ গুরুত্বপূর্ণ দেশের যে গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন আমাদের এই মহান মুক্তিযুদ্ধের সময়, কেউ বিরোধিতা করেছিলেন, কেউ পক্ষ অবলম্বন করেছিলেন, তাদেরকে চিনে নেওয়াটা অত্যন্ত জরুরি। এই পর্বে আপনারা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি পাবেন সেগুলি নানান পরীক্ষায় বা বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, অবশ্যই সেগুলি আমাদের বোঝা দরকার। দেখেন, জাতিসংঘ মহাসচিব ওথানের বাড়ি ছিল মায়ানমার, অর্থাৎ জাতিসংঘের মহাসচিব ছিলেন ওথান। দেখেন, ভারত প্রেসিডেন্ট ছিলেন বরাহগিরি ভেঙ্কট গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং, জাতিসংঘ নিযুক্ত স্থায়ী প্রতিনিধি সমর সেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কোনটি বাদ দিব আর কোনটি রাখব, আমি বলবো একটিও বাদ দিবেন না। যদি চাকরি পেতে চান তাহলে আপনাকে এসব তথ্য বাদ দেওয়া যাবে না। যখন কঠিন প্রশ্ন আসবে, কেউ না পারলেও আপনি পারবেন। সোভিয়েত ইউনিয়ন, এ সময় প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগনি আর প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সেই কোসিগিন। এই দুইটা আমরা গুলিয়ে ফেলি, এ দুটি কিন্তু গুলিয়ে ফেললে হবে না। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আন্দ্রেই গ্রোমিকো, আন্দ্রেই গ্রোমিকো। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন, গুরুত্বপূর্ণ, আপনাকে মনে রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উইলিয়াম পি রজার্স আর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন হেনরি কিসিঞ্জার। এই তিনজন ব্যক্তিকে চিনে রাখেন এবং আপনাকে মনে রাখতে হবে। চীন প্রেসিডেন্ট ছিলেন দং বিজু, প্রধানমন্ত্রী ছিলেন ঝু এনলাই। এ দুটি আপনাকে মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি। তাহলে আমাদের ভারত, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, মেজর এই কয়টি দেশের রাষ্ট্রপ্রধান যারা ছিলেন তাদেরকে চিনে নিলাম। এটি চেনা দরকার ছিল, আর বারবার ঘুরে ফিরে এই তথ্যগুলি পরীক্ষায় আসে, আর পরীক্ষায় আসলেই আমার প্রিয় শিক্ষার্থীরা ফাঁসে, কারণ পড়াটা ওইভাবে হয় না ডিপ। এজন্যই সবাই পরীক্ষার হলে স্থির হয়ে বসে থাকে, এসব উত্তর দিতে না পারলে আপনি বিপদে পড়বেন। কারণ মনে রাখবেন, কমন প্রশ্ন সবাই পারে, আনকমনগুলি পেরেই আপনি হবেন চ্যাম্পিয়ন। আপনার ক্যারিয়ার উজ্জ্বল হোক, আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান, এই আশাবাদ ব্যক্ত করে, এবং পরবর্তী পর্বে থাকবে এই মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ যে অপারেশন ছিল সেই অপারেশনের একটি ভিডিও ক্লিপ, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শুভ বিদায়।